ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করে অনেকেই জানতে চাচ্ছেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে সে বিষয়টি জানার আগে চলুন দেখে নেওয়া যাক গত ব্যাচের অর্থাৎ যারা ইতিমধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষে পাশ করেছেন তাদের রেজাল্ট কবে দিয়েছিল আমার হাতে যে নোটিশটি রয়েছে এখানে বলা আছে যে বাইশ দুই দুই হাজার তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে লাস্ট ব্যাচের ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার তিন থেকে চার মাস পর কিন্তু ওই নতুন ব্যাচের আবার কিন্তু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চলে আসে সেই হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে আগামী পবিত্র ইদুল আজহার পর অর্থাৎ কোরবানির ঈদের পর কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে অথবা তখন থেকে কিন্তু আবেদন শুরু হতে পারে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সেই হিসাবে কোরবানির ঈদ হচ্ছে সতেরো জুন অর্থাৎ জুন মাসের শেষের দিকে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হতে পারে তবু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে যে কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে এবং ফর্ম পূরণে কত টাকা লাগবে সব সকল তথ্যগুলোই কিন্তু তখন নোটিশ আকারে প্রকাশ করা হবে সেই নোটিশটি পাওয়া মাত্রই আপনাদের সাথে ভিডিও আকারে বিষয়টি শেয়ার করব আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ